আর আমি আমরা 1975 থেকে এই আমরা একসঙ্গে আছি আর কি। ডিসি কলেজ, দেন মেডিকেল কলেজ, তারপরে MBBS করার পরে NCLC-তে চাকরি, প্রাইমারি, এরপরে পোস্ট গ্রাজুয়েশন, আবার মেডিকেল কলেজে, আবার মেডিকেল কলেজে চাকরি, আবার নাইটি কলেজে। আজকে পর্যন্ত মানে গতকালকে পর্যন্ত আমরা একসঙ্গেই ছিলাম। অরুণ পাল চৌধুরীর সম্বন্ধে আমি এইটাই বলতে চাই যে এরকম মানুষ আমি দুইজন দেখি নাই, যে মানুষটা নিজের ফ্যামিলি ছাড়া অন্য ফ্যামিলিকেও নিজের ফ্যামিলির মতো ভাবত, এবং অ্যাট এনি টাইম ফ্রম মর্নিং টু ইভিনিং টু নাইট টু লেট নাইট ওকে পাওয়া যেত কাজের জন্য। এবং আমার মনে হয় শিলচরে আমার হিসাবে আর কি এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে ওর হাতে জন্ম হওয়া ছেলে বা মেয়ে নেই। ইভেন সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের ছেলেমেয়েরাও ওর হাতে জন্ম হওয়া আছে। তো অরুণ পাল চৌধুরী আজকে নেই এটা ব্যাপারটা হলো এটা বিশ্বাসযোগ্য না, এবং যে গ্যাপটা সৃষ্টি হয়েছে শূন্যতা, সেই শূন্যতা পূরণ হতে বা গ্যাপটা ফুলফিল হতে আমাদের জীবন টাইমে আমরা হয়তো পাবো না এটা। সো একটা আমরা গতকালকে পর্যন্ত কোনো প্রবলেম, গাইনিকোলজিক্যাল কোনো প্রবলেম আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধবের ফ্যামিলি, অন্য কোনো ফ্যামিলি হলে আমরা এক কথায় বলতাম যে অরুণের কাছে চলে যা। এবং অরুণের কাছে গেলে পরে ওর বিজনেস থাকা সত্ত্বেও ও ডাক্তারের ফ্যামিলি বা রেফারেল কেসগুলি আগে দেখে দিত যে ওই যে, এবং ডিপেন্ডেবল ছিল, বিশ্বাসযোগ্য ছিল। আর ট্রিটমেন্টের ব্যাপারে তো আমার কমেন্ট করা উচিত না, ওটা সবই জানে। তো এই যে গ্যাপ, এই যে শূন্যতা, এই জিনিসটা আমার মনে হয় অনেক দিন লাগবে পূরণ। আজকে অরুণ পাল চৌধুরী নেই, কিন্তু দীর্ঘ 50 ইয়ার্স আমার একসঙ্গে আমরা আছি, আমার মনের মধ্যে কিন্তু সবসময়ও আছে, এবং আমার চোখের সামনেও থাকবে, এবং কানের মধ্যে সবসময়ের কথাগুলি আমার মনে আসে। তো লাস্ট যখন 28th of December ও কলকাতায় ছিল, তখন ওর কাছে গেলাম আমি, তখন আমাকে বলছিল যে আমি কি এবার ঘরে যেতে পারবো, খুব খারাপ লেগেছিল তখন। আজকের দিনে মরা তো মরবেই, মানুষ জীবিত হলে মরবে, যদি জন্ম হয় তো মরবেই, কিন্তু আনএক্সপেক্টেড প্রিম্যাচিওর ডেথ যেটা, এটা কিন্তু মানা যায় না। অন্যের মতো একটা মানুষ, যে মানুষটা সোসাইটিতে অনেক দরকার ছিল, এই মানুষটা চলে গেছে। সুতরাং আমি তার আত্মার চিরসাকার কামনা করি, যেখানে শান্তি থাকে। আমরা আশা করব ফ্যামিলির জন্য সব কর্নার আছে।